করে আসসালামু আলাইকুম আমার ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী যারা তারা এবং ব্যবস্থাপনা অভিভাবকদেরকে আমার যে ফেসবুক পেজ ইলার্নিং এবং আমার যে ইউটিউব লার্নিং চ্যানেল ইলার্নিং সেখানে আমার এই ভিডিও টিউটোরিয়ালসগুলো আমি আপলোড করে থাকি গত পর্বে যে ভিডিও টিউটোরিয়ালসটি আমি আপলোড করেছিলাম সেটা ছিল পঞ্চম শ্রেণীর তথা প্রাথমিক শিক্ষা সমাপনী যারা পরীক্ষা দিবে তাদের প্রশ্নপত্রের রূপরেখা অনুযায়ী একটি গাণিতিক সমস্যা যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা আমি সমাধান করে দেখিয়েছিলাম এবং তার ধারাবাহিকতায় আজকে আরেকটি যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা দুই নিয়ে আমি হাজির হয়েছি তো এই গাণিতিক সমস্যা দুই যোগ্যতা ভিত্তিক প্রাথমিক গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর প্রথম তিনটি অধ্যায় যে অধ্যায়গুলোতে আলোচনা করা হয়েছে চার প্রক্রিয়া বাক্যের যে মৌলিক ধারণা তার উপর ভিত্তি করে এই গাণিতিক সমস্যা দুই আমরা সাজিয়েছি তো আমি এই গাণিতিক সমস্যাটি যারা আমার ভিডিওটি দেখছেন তারা তাদের স্ক্রিনে এই গাণিতিক সমস্যা এটা যোগ্যতা ভিত্তিক দুই তারা সেটা দেখতে পাবে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাব এখানে আমরা দেখতে পাবো আজকের যেটা ভিডিও টিউটোরিয়ালের মূল বিষয় যে গাণিতিক সমস্যা দুই খুব সহজ একটা গাণিতিক সমস্যা এটা সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং সেটি আমি ঘুরিয়ে দেখাবো তো এই পর্যন্ত আমরা এখন স্ক্রিনে চলে যাবো আজকের ভিডিওটি হচ্ছে যে চার প্রক্রিয়া সম্পর্কিত যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা যোগ্যতা ভিত্তিক দুই এখন যোগ্যতা ভিত্তিক দুই দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমে যোগ্যতা ভিত্তিক দুইয়ের যেটা উদ্দীপক তার মানে হচ্ছে যেটা মূল আমাদেরকে যে ইনফরমেশনটা আমাদেরকে দিবে যে উদ্দীপককে যে সেটা আমরা এখন একটু পড়বো তার মানে হচ্ছে প্রশ্নটা আমরা একটু পড়বো এখন এই উদ্দীপকের আলোকে স্বাভাবিকভাবে অনেক সময় তিনটা প্রশ্ন আসতে পারে অনেক সময় চারটাও প্রশ্ন করতে পারে হ ক গ এভাবে তো একটা পূর্ণমান তিন থাকতে পারে অথবা তিন থাকতে পারে এভাবে মিলিয়ে একটা যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যার যে পূর্ণমান সেটা হচ্ছে আর তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যোগ্যতা ভিত্তিক দুই এই যোগ্যতা ভিত্তিক দুইয়ের যেটা প্রশ্ন বা উদ্দীপক সেটা আমরা এখানে একটু স্ক্রিনে দেখবো তা উত্তরের বয়সের সমষ্টি 75 বছর উত্তরের বয়স 25 বছর পিতার বর্তমান বয়স কত আমরা দেখতে পাচ্ছি 10 বছর পর পুত্রের বয়স কত হবে তো এখন আমরা এখানে উদ্দীপকের মধ্যে পুত্রের বয়স দেওয়া আছে 25 বছর তো যেহেতু পুত্রের বর্তমান বয়স 25 বছর তো 10 বছর পর পুত্রের বয়স সহজে অনুমেয় সেটা হচ্ছে আমরা যদি বর্তমান বয়স 25 বছরের সাথে 10 বছর যোগ করে দিই তাহলে 10 বছর পরে পুত্রের বয়স সহজে আমরা বের করতে পারবো তারপর যেটা যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা দুইয়ের যেটা এখানে আরেকটা সমস্যা সেটা হচ্ছে ক অংশ সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য তো এই জিনিসটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য তো আমরা এরকম অঙ্কগুলো তো আমরা বইয়ের মধ্যে অনেক করেছি যে যখন দুটা জিনিসের বয়সের মধ্যে বা দামের মধ্যে কোনো একটা মানের মধ্যে পার্থক্য বের করতে হয় তখন যেটার মান বড় যেটা বা যেখানে পিতার বয়স বেশি তো আমরা পিতার বয়সটা আগে লিখবো যে পিতার বর্তমান বয়স আমরা ক থেকে পেয়েছি সেহেতু পিতার বর্তমান থেকে বর্তমান বয়স থেকে যদি আমরা পুত্রের বর্তমান বয়স যেটা দেওয়ায় আছে 25 বছর সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পিতা ও পুত্রের দুজনের বয়সের পার্থক্য আমরা সহজেই পেয়ে যাব তারপরে যেটা সর্বশেষ যেটা যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা দুই চার প্রক্রিয়া সম্পর্কিত এটার উপর যে চার নাম্বার যেটা সমস্যা সেটা আমরা দেখছি সেটা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে কতগুণ বেশি তো এটা বের করার জন্য আমাদেরকে জানতে হবে যে পিতার বর্তমান বয়স তো আমরা পিতার বর্তমান বয়স ক যেটা অঙ্ক সমস্যা সেখানে পেয়েছি তারপর হচ্ছে পুত্রের বর্তমান বয়স সেখানে উদ্দীপকে দেওয়ায় আছে প্রশ্ন করতে সেটা হচ্ছে 25 বছর তো এখন পিতার বয়স যেটা সেটা পুত্রের যে বয়স 25 বছর সেটা হচ্ছে কত তো সেটা বের করতে হলে আমাদেরকে পুত্রের বয়স যেহেতু বড় সরি পিতার বয়স যেহেতু পুত্রের বয়সের থেকে বেশি সেটা হচ্ছে 50 বছর খ থেকে বের করলে সেটা পাওয়া যাবে খ অংশে পিতার বর্তমান বয়স তো এখন এই পিতার বর্তমান বয়স যেখানে 50 বছর আর পুত্রের বয়স তো উদ্দীপকে দেওয়া আছে 25 বছর তো 50কে যদি আমরা 25 দিয়ে ভাগ দিয়ে দিই
যেটা ভাগফল পাবো সেটাই হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে কতগুণ বেশি। সো এটা আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এবং যোগ্যতা ভিত্তিক জানি কিছু বিষয়। কার্তিক বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে যোগ্যতা ভিত্তিক দুই, যেটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি, যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা যেটা চার প্রক্রিয়া সম্পর্কিত আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। আমরা সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং সমস্যাগুলো কীভাবে সহজে করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। তো আমরা এখন কাগজে কলমে দেখবো আসলে সমস্যাটা কীভাবে সহজে সমাধান করা যায়, খুবই সহজ একটি গাণিতিক সমস্যা। তো আমরা প্রথমেই যেটা সমস্যা ছিল সেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, পিতা ও পুত্রের বয়স সমষ্টি 75 বছর, সেটা উদ্দীপকেই দেওয়া আছে, এবং পুত্রের বয়স 25 বছর, সেটাও দেওয়া আছে। তো আমরা দুজনের যেটা বয়সের বর্তমান বয়সের সমষ্টি সেটা থেকে যদি দুজনের বয়সের সমষ্টি থেকে যদি আমরা সহজে পুত্রের বয়সের 25 বছর যদি আমরা ভাগ দিয়ে দিই বা বিয়োগ করে দিই, তাহলে আমরা পিতার বর্তমান বয়স পেয়ে যাব। সো আমরা পিতার বর্তমান বয়স এখানে পেয়েছি 50 বছর। তো আমরা এখন ধীরে ধীরে এটা যে আর সমস্যাগুলো ছিল সেগুলো দেখব। দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বারে আমাদের কাছে যেটা জানতে চাইছিল সেটা হচ্ছে, প্রশ্ন ছিল 10 বছর পর পুত্রের বয়স কত হবে। তো উদ্দীপকে দেওয়া আছে যে পুত্রের বর্তমান বয়স 25 বছর। তো এখন কারো বয়স যদি বর্তমানে 25 বছর হয়ে থাকে, তাহলে 10 বছর পরে অবশ্যই সেটার সাথে 10 যোগ করতে হবে, এটা একটা মৌলিক ধারণা। তো আমরা 25-এর সাথে 10 যোগ করে দিলাম, এখানে পেয়েছি 35 বছর, তার মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 35 বছর। তারপর আমরা ক নাম্বার যেটা সমস্যা ছিল সেটা দেখবো এখন, সেটা কীভাবে সমাধান করা হয়েছে সেটা দেখবো। পিতার বর্তমান বয়স আমরা পেয়েছি ক হতে 50 বছর, এবং পুত্রের বর্তমান বয়স যেটা প্রশ্নপত্রে উদ্দীপকে দেওয়া আছে সেটা হচ্ছে 25 বছর। যেখানে আমাদেরকে প্রশ্ন করেছে যেটা সমস্যা সেটা হচ্ছে দুজনের বয়সের পার্থক্য কত, বা পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য কত। যেহেতু পার্থক্য আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, তো যেখানে এখানে যেটা বড় মান আছে সেটা হচ্ছে পিতার বর্তমান বয়স। পিতার বয়স হচ্ছে 50 বছর। তো পিতার বয়স থেকে আমরা যদি পুত্রের বর্তমান বয়স 25 বছর বিয়োগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 25 বছর। তাহলে দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 25 বছর। আমরা একে একে এই যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা দুইয়ের শেষ যেটা সমস্যা ছিল সেটাতে চলে আসছি। সেটা হচ্ছে আমাদের যেটা সমস্যা পর্বে আমরা আলোচনা করেছি, সেই সমস্যাটা ছিল পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের কয়গুণ বেশি। তো সেটা আমি আগে কি পর্বে আলোচনা করেছি, পিতার বয়স হচ্ছে 50 বছর, যেটা আমরা পেয়েছি সেটা আমরা ক থেকে পেয়েছি। ক অংশে সমাধান করার সময় পেয়েছি যে পিতার বর্তমান বয়স 50 বছর আর পুত্রের বর্তমান বয়স 25 বছর। তো এখন 50 25-এর থেকে কত গুণ বেশি, তো এটা সহজে বোঝা যায়। 25-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, অথবা এই 50 যেটা বড় মান আছে পিতার বর্তমান বয়স, 50-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ বেশি, সেটা সহজে বের হয়ে যাচ্ছে। আর এখানে যে 50-কে 2 দিয়ে ভাগ করে দেখিয়ে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। এতক্ষণ তোমরা দেখলে কীভাবে আমি যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা যেটা চার প্রক্রিয়া সম্পর্কিত ছিল, গাণিতিক সমস্যাগুলো সেটা আমি আলোচনা করেছি এবং সেটা কীভাবে সমস্যার সমাধান করেছি। তো আমি আরও একটি এই যোগ্যতা ভিত্তিক সমস্যাগুলিগুলো নিয়ে প্রাথমিক চার প্রক্রিয়া সম্পর্কিত যোগ বিয়োগ গুণভাগের পরপর আরও একটি ভিডিও আপলোড করবো। তো এই ভিডিওটি তোমাদের এবং তোমাদের অভিভাবকদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেল ইলার্নিং চ্যানেল সেটি সাবস্ক্রাইব করবে, এবং আমার যেটা ফেসবুক পেজ যেটা ইলার্নিং সেটার সাথে তোমরা কানেক্টেড থাকবে। তো এই পর্যন্ত অন্য কোনো ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সাথে এবং সম্মানিত দর্শকদের সাথে।